আমি ফিরে যাই গানের ভূমিকায়, সেই কারণে বলে যাই, ওগো আমার স্বামী, মায়ের মরা দেহ যখন মাটিতে যাই সময়ে আমার শিবাসে তখন শোনো মালিনী, এ জগতে তো কেউ কোকার নয়, কস্য মাতা কস্য পিতা কস্য ভাজ্যা সহোদরা, কায়া প্রাণে ন সম্বন্ধ কা কস্য পরিবেদনা, কেউ কারণ নাই, মাতা বলে কেউ নেই, বাবা বলে কেউ নেই, ছেলে বলে কেউ নেই, এসেছো একা যেতে হবে একা, যাবার বেলায় কেউ যাবে না, হরি নাম যাবে আর শুধু প্রাণ যাবে, শুধু হরি নাম করো, ধরো আমার মানিনি আমার কথা ধরো, এই কথা কইতে কইতেই গৌর হরি অন্তর জানি কানে শুনতে পেল, অন্তর মাঝারে ভক্তের দুঃখ বুঝিল, অন্তর্যামী ভগবান জানতে পেরে যায়, গৌর হরি ধীরে ধীরে এসে হাজির হয়, মালিনীর কাছে গিয়ে গো করল নিবেদন, কি হইয়াছে মা জননী বল না একা, মা গো মালিনী কি হয়েছে এমন তোমার বিষণ্ণ বদন কেন, আর তুমি ঢেকে রেখেছো কি, দেখি দেখি তো দেখি তো, মালিনী নিজের সন্তানের বদনখানা খুলে দেখিয়ে বলল, হে গৌর হরি তুমি জবাব দাও, যে আঙিনায় নিত্য নিত্য হরি নাম হয়, সেই হরি নামে যেখানে হয় কোন অমঙ্গল অমঙ্গলে লেশ থাকে না, তাহলে যেখানে নিত্যই হরি নাম হয় সেই সংসারে এত বড় অমঙ্গল, আমি বেঁচে থাকতে আমার অকালে আমার পুত্র ধনী কেন মারা গেল, জবাব দাও, দেখাও তোমার হরি নামের মহিমা, দেখাবো তোমার হরি নামে মহিমা, বেশ এই বলিয়া গৌর হরি মন্ত্রপুত জলে হাতে নিল, সেই মন্ত্রপুত জলে নিয়ে ছিটাইয়া দিল, ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কাকারে পৃথিবী জাতায় লকারে জল সম্ভবা নির্ভয়ী কার্যে বত্নী রত্তন্না নাদো বায়ু প্রজায়তে, ইন্দোরাকাশ্য সম্ভূত গগমিতি পঞ্চত গগমন, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, যেই না মন্ত্রপুত জল ছিটিয়ে দেয়, এহেন সময়ে শিবাসের ছেলে নড়ি উঠেছে, মা মা গো ও মা মা, মামা বলে ডেকে উঠেছে, মামা বলে ডেকে উঠেছে, মামা বলে ডেকে উঠেছে, মামা বলে ডেকে উঠেছে, মরা ছেলের প্রাণ বেঁচেছে, কলিযুগের হয় ঘটনা, জানাই আমি তোমারে জানা, পরের কথা এখানে জিজ্ঞাসিয়া যাই আমি কানে শুনতে পাই, ওই আমি জিজ্ঞাসিয়া যাই আমি কানে শুনতে পাই, বলছে তোমরা এমন ছেলে খণ্ডে খণ্ডে বিভক্ত করেছো তোমরা ভারত মাকে, হ্যাঁ মা গো মাকে বিভক্ত করেছি, ও দাদু মাকে ভাগ করে দিয়েছি, কোন মাকে, ভারত মাকে ভাগ করে দিয়েছি, হ্যাঁ ভাগ করে দিয়েছি, কিন্তু সেই মা, সেই মা বেঁচে তো আছে, হ্যাঁ মাকে ভাগ করেছি ঠিক আছে, কিন্তু সেই মা তো বেঁচে আছে, মরে তো যায়নি,
পূর্ব ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারত কেন ভাগ করেছি? এটা আমাদের নিজের সুবিধার জন্য ভাগ করেছি। হ্যাঁ, শুধু ভারত কি গো, আমরা জেলা পর্যন্ত ভাগ হয়ে যাচ্ছে। বাহ বাহ বাহ। হ্যাঁ, একটা পূর্ব বর্ধমান, একটা পশ্চিম বর্ধমান, একটা উত্তর দিনাজপুর, একটা দক্ষিণ দিনাজপুর, একটা উত্তর চব্বিশ পরগনা, একটা দক্ষিণ চব্বিশ পরগনা, একটা পূর্ব মেদিনীপুর, একটা পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, জেলাই তো ভাগ হয়ে যাচ্ছে, কেন? নিজের সুবিধার জন্য। এখন একটা জেলা ভাগ হবে, মুর্শিদাবাদ ভাগ হবে দেখবে। হ্যাঁ, কাঁদি জেলাতে পরিণত হবে, শুনেছেন বা দেখছেন আপনারা এখন, নাকি বলছেন? তাহলে নিজের সুবিধার্থে আমরা সেটা ভাগ করে দিয়েছি। মেরে তো দিই নাই, মেরে তো দিই নাই, মেরে তো দিই নাই, শোনোই আমার গুণের দাদুবা, মেরে তো আমি দিই নাই গো। আজ বলিতে বলিতে কথা লো দাদু ভাই বলে যা, আজ বাবু কেন বলে তোমাদের কানেও শুনতে পাই, ডাক্তার বাবু মাস্টার বাবু পিয়ন বাবু হলো, ও ভাই ও ভাই পুলিশ বাবু লোকে বলে ভালো, এই বাবু টাইটেল কে বাদিল তোমার জানাই, শোনোই আমার দাদু ভাই আমি তোমায় কইয়ে যাই। কলি যুগে এই বাবু কথা ছিল না, ছিল না, কোন দিন থেকে এলো বাবু আমার কথা শোনো না। এই ভারতবর্ষ যেদিন বাবা স্বাধীন হইয়ে যায়, ঋষি বঙ্কিমচন্দ্র তিনি করো জোরে গায়, এই যত পুরুষ রতন ছিল বলে ধন, ভারতবর্ষ স্বাধীনতা পেল গই এখন, তাই জন্য এদেরকে বাবু বলে ডাকিল। বাবু মানে কি বাবটে শুনে যাও রে ভালো, বাবু মানে বাবু, বাবু মানে প্রভু, বাবু মানে কর্তা ভবে হয়, বাবু মানে স্বামী বটে তোমারে জানায়, বাবু অর্থাৎ প্রভু, বাবু অর্থাৎ কর্তা, বাবু অর্থাৎ স্বামী। এই বাবুর অনেক প্রকারই অর্থ হয়। হ্যাঁ, এই বাবুরা যদি না থাকতো আমার পরাধীনের মা স্বাধীন হতো না, যার জন্য ঋষি বঙ্কিমচন্দ্র ভারতের স্বাধীনের পরে এই বাবু টাইটেলটা টাইটেলটা তুললেন, যত পুরুষদেরকে বাবু বলে সম্বোধন করলো, বাবু বলে সম্বোধন করলো, ভাবের কথা শুনে চলে বাবু বলে সম্বোধন করি। যাই হোক, তোমার যাহা বলার ছিল আমারে বলা হয়, নিবেদন করে আমার দাদুর যুগে ছিল, মেয়েদের কোনো স্থান ছিল না, মেয়েরা লেখাপড়া শিখতে পারত না। হ্যাঁ, আর শুধু ব্রাহ্মণের ছেলে যারা ছিল তারাই কেবল পড়াশোনা করার সুযোগ ছিল, বিদ্যা শেখার সুযোগ ছিল। হ্যাঁ, সেটা বানবিদ্যা হোক, শাস্ত্রবিদ্যা হোক, ব্রাহ্মণের ছেলে ছাড়া কেউ বিদ্যা শিখতে পেত না। কিন্তু বর্তমানে কি বলছে কলিযুগের, সর্বশিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো। হ্যাঁ, তার জন্য সরকার কি করছে, এই শিক্ষার জন্য আবার ব্যবস্থা নিচ্ছে, নিজেকে খরচ করি আর পড়াশোনা করানোর দরকার না, সরকারই তোমার ছেলেকে খরচ যুগিয়ে দিচ্ছে, তাই না? তাহলে তোমার যুগ ছিল বাবা রাজার যুগ, আর আমার যুগ রাজার যুগ নয়, আমার যুগ হলো মন্ত্রীর যুগ। তোমার যুগ রাজারা যা বলতো তাই করতাম, আর আমার যুগে স্বাধীনতার যুগ, সবাই নিজে নিজে স্বাধীনতা পেয়েছে। আর দাদু যুগে স্বাধীনতা ছিল না, কিছুই ছিল না, মেয়েদের কোনো স্থানও ছিল না, মেয়েদের কোনো মানও ছিল না, তাই না? হ্যাঁ, মেয়েরা শিক্ষা গ্রহণ করতেও পেত না। আর এখন মেয়েরা ছেলেরা যা করে বেড়াচ্ছে মেয়েরা তাই করে বেড়াচ্ছে। ছেলেরা যদি পুলিশ হয় মেয়েরা পুলিশ হয়ে হয় তখন বসে আছে, এ পুলিশ ইন্সপেক্টর হয়ে মেয়েরাও পুলিশ ইন্সপেক্টর হচ্ছে, এ যদি দারোগা বাবু হয় মেয়েরাও দারোগা বাবু হচ্ছে, মেয়েরা যদি ডাক্তার হয় মেয়েরাও ডাক্তার হচ্ছে। বর্তমান কলিযুগে হয় না, হচ্ছে তো, মেলায় হচ্ছে, কত হচ্ছে। আর সেই যুগে বাবা ছিল না, মেয়েদের তিনটে জায়গায় স্থান ছিল, বছর বছর আতুর ঘর, আর রান্নাঘর, আর শোবার ঘর।
বছর বছর আতর ঘরে ঢুকতে হইতো আর রান্না ঘরে ছিল আর শোবার ঘরে ছিল এই তিনটে জায়গায় জায়গা ছিল আর বাদ বাকি জায়গায় কোথাও তারা কোনো জায়গায় কোনো সমাজে কোনো স্থানে এদের মান ছিল না হ্যাঁ এই তো হলো তোমাদের জ্ঞান এই তো হলো তোমাদের ধ্যান আর এই যুগের সবারই লেখাপড়ার সুযোগ ছিল সুযোগ আছে তাই না আর আমার দাদু যুগে কি ছিল লেখাপড়া করতে গিয়ে বাবা গুরু গৃহে শিক্ষা গ্রহণ করতে গিয়ে গুরু আশ্রমে যেত ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্থ সন্ন্যাস চতুরাশ্রম পোতা ছিল ব্রহ্মচর্য পালন করতে গিয়ে হ্যাঁ এ কিন্তু গুরুদেবের প্রতি মন থাকতো না গুরু মায়ের হেসেল মেরে দিয়ে চলে আসি তো দেবরাজ ইন্দ্র কই দিয়েছিল হেসেল মারতো মানে দেবরাজেন্দ্র যে অহল্লাকে হরণ করেছিল গুরুদেবের বেশ ধারণ করে এ সব সময়ে গুরুদেবের প্রতি মন থাকতো না গুরু মায়ের প্রতি মন থাকতো ওই রকম সুন্দরী মেয়ে যদি আমি একবার পেতাম আমার মনোবাঞ্ছা পূর্ণ হতো তার জন্য গুরু পত্নীকে পর্যন্ত হরণ করলো তোমার যুগে সেই দেবতা তোমার যুগে সেই দাদু নাম যার ব্রহ্মা সেই ব্রহ্মা তার নিজের কন্যা সন্ধ্যাকে হরণ করলো নাম যার চন্দ্র দেবতা সেই চন্দ্র দেবতা তার গুরুদেব বৃহস্পতি সেই বৃহস্পতি স্ত্রী তারাকে হরণ করেছে তোমাদের ঠিক আছে খবরদার বেশি বলিও না হে আমার দাদু ভাই সেই কারণে আমি তোমাকে বলে যাই আমার যুগ ভালো যুগ আমার যুগ ধন্য যুগ ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ যে কালে অবতীর্ণ গৌর অবতার গৌর অবতার ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার যে কালে হলেন আমার গৌর অবতার সত্য যুগে ধন্য বললো না কেন জিজ্ঞাসা থাকলো তোমার কাছে ত্রেতা যুগে ধন্য বললো না কেন দ্বাপর যুগ তোমার ধন্য হলো না কেন বাবা বাহ তোমার তিন যুগ কেটে গেছে এই তিন যুগকে ধন্য বলা হলো না কেন তাই তো বলি মনের কথা তোমারে জানাই তোমার যুগ আর আমার যুগ অনেক তফাত রয় তোমার যুগ আর আমার যুগ অনেক 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 তফাত রাস্তাঘাট আগে যুগে ছিল না সুন্দরভাবে রাস্তাঘাট আমরা তৈরি করেছি উন্নত করেছি ঘর বাড়ি আগের যুগে ভালো ছিল না সেই সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছি সেই ঘর বাড়ি রাস্তায় যানবাহন ছিল না সেই যানবাহন তৈরি করেছি আমরা পোশাক আশাক ভালো ছিল না সেই পোশাক আশাক আমরা হ্যাঁ এক একজনার বাবা এক ট্যাঙ্কি করে জামা প্যান্ট এক একটা ছেলের গোটা আলমারি ভরে গেছে জামা প্যান্টে কি তাই তো হ্যাঁ পুজোতে একটা করে হয় না বাবা সাতটা করে না হলে পোষাবে না হ্যাঁ বাবা দুটো দেবে মামা দুটো দেবে এ দুটো দেবে ও দুটো দেবে এ একটা দেবে এই সাতটা সাতটা আটটা নটা দশটা না হলে বাবা পোষায় না এক একজনার যদি নটা করে পোশাক হয় তাহলে আলমারিতে আর জায়গা হয় আর আমার দাদু যুগে একখানা বেনারসি থাকতো গোটা গায়ের মেয়ের বিয়ে হইতো বাবা একটা বেনারসিতে গোটা গ্রামের বউ আসতো হ্যাঁ আর একখানা বিয়ে করা জামা থাকতো বিয়ে করা জামার আগে বায়না দিতে হইতো রে বিয়ের বায়না পরে দিবি ওই বিয়ের জামার বায়না আগে দিয়ে আইগা রাম মরলে জামাটাকে পাবি নাকি দেখে আইগা তারপরে বায়না বল দিবি পরে হ্যাঁ ডেট করবি পরে কোন দিনে ফাঁকা আছে জামার বায়না দিয়ে আইগা আগে হ্যাঁ ফেরানি পড়তো আগে যুগে তাহলে তা কি হবে তা দাদু আমার সে আগে যুগে বিয়ে করতো 60 বছর বয়স হয়ে যেত তারপরে বিয়ে করতো তারপর 40 বছর মেয়েকে নয় কিন্তু 7 বছর মেয়েকে 60 বছরে বুড়ো আর 7 বছরে মেয়ে সে মেয়ে যদি 12 বছর ওপর বয়স হয়ে যেত তাহলে কিন্তু তাকে আর বিয়ে দেওয়া হইতো না বিয়ে যদি দেওয়া হইতো তাকে মাথায় ঘোল ঢেলে মাথা নেড়া করে তাকে প্রায়শ্চিত্ত করতে হইতো হরিনাম সংকীর্তন বাড়িতে করাতে হইতো বাবাকে তারপরে তাকে শুদ্ধ করে তাকে আবার বিয়ে দিতে হইতো 12 বছর পেরিয়ে গেলে মানে বাবার বাড়িতে যদি মেয়ে রীতিমতি হইতো তাহলে এইভাবে প্রায়শ্চিত্ত করতে হতো হ্যাঁ শ্বশুর বাড়িতে গিয়ে যেন রীতিমতি হয় তাহলে 12 বছরের আগে তাদেরকে বিয়ে দেওয়া হতো তাহলে 60 বছর 65 বছর 62 বছর হ্যাঁ এইরকম যদি বয়স হতো 8 বছর 7 বছর 6 বছর মেয়েকে যদি বিয়ে করতো তাহলে সম্পর্কটা কীরকম হয় আজকালকার দিনে দাদু আর নাতনি